তারকা চিহ্নিত পার্লামেন্টেরিয়ান এবং সাবেক রেলমন্ত্রী বলেছিলেন রেলের হতে কামারখালি হয়ে মাগুরা এবং জমি আছে সবই আছে শুধু লাইন সেক্রেটারি ছিলেন উনি বলছেন যে এক ভদ্রলোক এসেছে তার কাছে এই রেল মন্ত্রীর সব সদস্য জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার নওগাঁ জানেন কোর্টে কি হবে মানে স্পিকার আপনি একজন বাধা নেই মানবাধিকার সংগঠন করে দিয়ে সরকারের বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিবর্তন করেছি করব না আপনি বলেছেন সব আমি তাদের সাথে আলাপ করতে পারবো না এই নির্বাচন শুরুর আগ থেকেই কিন্তু বিএনপি বলা শুরু করেছে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে না এটা তাদের ট্র্যাডিশন এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে একদিকে তারা রাজনীতি করবেন রাজনীতির কথা বলবেন অথচ তারা বক্তব্য এবং কর্মকাণ্ড করবেন রাজনীতি বিরোধী নির্বাচন বিরোধী এটা তাদের সবৃতা এবং এটা আস্তে আস্তে মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে এবং এর জন্যে তারা মানুষ থেকে পরিত্যক্ত হচ্ছে